মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বারের গ্রামের বাড়ি জব্বার নগরে ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ সময় আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার এবং উপজেলা তথ্য কর্মকর্তা। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবেদুর রহমানের সভাপতিত্বে এবং গফরগাঁও পৌরসভার তিনবারের নির্বাচিত কাউন্সিলর আরিফুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক আহমেদ, সালটিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক ঢালি, রাওনা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুল ইসলাম সহ অন্যান্যরা। 21 ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলা ভাষাকে স্বাধীনতার যুদ্ধের সূচনা বাঙালি জাতির সেই পরাধীনতার অফিসার বৃন্দে জায়গা রয়েছে তারা ওখানে বসবে, এখানে কোনো আপত্তি করবেন না। প্রত্যেকেই জানি আজ 21 ফেব্রুয়ারি এর তাৎপর্য কি। এই ভারতবর্ষকে 200 বছর ব্রিটিশ অর্থাৎ ইংরেজরা শাসন করেছে। 1947 ঐতিহ্যবাহী গফরগাঁও উপজেলার জব্বার নগরের বিশেষ ভাষা শহীদের জন্য আব্দুল জব্বার প্রাণ দিয়েছে, এটা আমাদের জন্য গর্ব, বিশেষ করে আমাদের গফরগাঁওবাসীর জন্য। এমন কৃতি সন্তানের যে সারা বিশ্বে বাংলা ভাষার আজকে আন্তর্জাতিক বাংলা ভাষার মর্যাদা পেয়েছে, যে ভাষার জন্য তিনি শহীদ হয়েছেন, এই জন্য আমরা গফরগাঁওয়ের পক্ষ থেকে তার জন্য শ্রদ্ধা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। এবং আমাদের ভাষা যারা শহীদ হয়েছে সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমি গর্ববোধ করছি যে শহীদ জব্বার আমাদের এলাকায় ওনার জন্মস্থান, এবং এই দিনটি আমরা আনন্দ মুখর ভাবে উদযাপন করি। এবছর করোনাকালীন করোনার জন্য আমাদের একটু ঘাটতি থাকলেও তবু আমরা স্বল্প পরিসরে আনন্দ মুখর ভাবে আমরা এই আমাদের স্মৃতিসৌধে আমরা অংশগ্রহণ করেছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আমিনুল হক, সিলেটে কর্মরত আছি, এটা আমার জন্মস্থান। শহীদ আব্দুল জব্বারের ফ্যামিলির শহীদ আব্দুল জব্বার আমার ফুফা, আপন ফুফা, ওনার আত্মার মাগ ফেরাতের জন্য এই দরিদ্র অসহায় দুস্থ মানুষের চিকিৎসার জন্য এই আমি এই প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নেওয়ার উদ্যোগ নিয়েছি, এবং এখানে অলরেডি 800 জমি সরকারের শহীদ আব্দুল জব্বারের স্বাস্থ্যসেবা ক্লিনিকের জন্য বরাদ্দ করছি বা ডিসি সরকারকে, এবং আমি যাতে ভবিষ্যতে কোনো একটা মানুষও চিকিৎসার অভাবে না মারা যায় এবং উপযুক্ত চিকিৎসা পায়, সেজন্য ঊর্ধ্বতন যারা সেবাদানকারী কর্তৃপক্ষ আছে বা সরকারের বিভিন্ন মহল আছে, রাজনৈতিক মহল আছে, আমি তাদেরকে অবশ্যই আহ্বান জানাবো আমাদের দিকে একটু মনোযোগ দেন এবং গরিব মানুষগুলো মাতৃভাষা বাংলা চাই, তাদের স্লোগান ছিল মুখে বায়ানের ভাষা আন্দোলন।